জি ইসলাম তো, আমি ফ্ল্যাট থেকে নামছি যে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক না, আজকে যে ওই যে স্কুল ছুটির বিষয় নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, প্রশ্নটা হচ্ছে আজকে আমরা একটা নোটিফিকেশন পেয়েছি, সেটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্কুল খোলা হচ্ছে দীর্ঘদিন পরে, এটা কিরকম হচ্ছে আসলে, আপনাদের সিদ্ধান্তটা কিরকম আমাকে আমরা একটু জানতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর সাথে আলোচনা করেছি এবং করে সকলের মতামত নিয়ে আজকে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, তিনি কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন যে 30 তারিখ থেকে আমাদের বিদ্যালয়গুলো, 30শে মার্চ থেকে বিদ্যালয়গুলো খোলা আমরা প্রস্তুতি নিচ্ছি। তো 30শে মার্চ থেকে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা এখানে বুঝাচ্ছি বিদ্যালয় সমূহ। তো সেটা কি পর্যায়ে, কোন পর্যায়ে কোনগুলো আগে খুলবে, কোনগুলো কতগুলো ক্লাস হবে, সেগুলো নির্ধারণ করে দেওয়া হবে। আজকে কয়েক দিনের মধ্যেই একটা পরিষ্কার রূপরেখা সবার মধ্যে দেওয়া হবে, সবার অবগতির জন্য জানানো হবে। যেটা পেয়েছি প্রাক প্রাথমিক বিদ্যালয় গুলো খোলা জি হবে না শুনেছি, হ্যাঁ, এটা আসলে কিরকম একটু আমাদেরকে একটু প্রাক ক্লিয়ার করবেন। প্রাথমিক বিদ্যালয় তো খুবই কম আমাদের দেশে, প্রাক প্রাথমিক বিদ্যালয় হুম হুম সেগুলো হচ্ছে যেগুলো আপনার প্রাথমিকের আগে, জি প্রাথমিকের আগে সেগুলো একেবারে শিশু যেখানে আছে সেগুলো হচ্ছে প্রাক প্রাথমিক। তো প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যদিও প্রাথমিক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেটি আলাদা, তারা একটা রূপরেখা দিবেন। তবে সব শিক্ষা প্রতিষ্ঠানই খোলার একটা ব্যবস্থা হচ্ছে, তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু হল, হলের যেখানে আবাসিক হলগুলোর বিষয়ে আমাদের যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের সেটা পর্যালোচনা করতে হয়, কারণ সেখানে আবাসিক হল আছে। তো সেটা আমরা এই বিষয়ে ইতিমধ্যে একটা ঘোষণা এসেছে, পরিবর্তিত কোন পরিস্থিতি হলে সেটা আমরা জানাবো। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ব্যাপারে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো অত্যন্ত সংখ্যায় নগণ্য, সেগুলো তো মানে মূল শিক্ষা গোষ্ঠী, জনগোষ্ঠী, তাদের মানে তাদের মূল জনগোষ্ঠীর মধ্যে তো তারা খুব কম একেবারে খুবই সংখ্যায় কম, খুবই কম সংখ্যক। তো সেক্ষেত্রে তাদের জন্য তো আলাদা কোনো নিয়ম নেই, জি তারা অন্যান্য তারাও সকল শিক্ষা তারাও কি এই প্রতিষ্ঠান যেমনি সময়ের করে মধ্যে তুলতে খুলতে পারবে? যে সময়ের মধ্যে সবাই খুলবে তারাও সেই সময়ের মধ্যে খুলবে, আচ্ছা তাদের ক্ষেত্রে তো বিশেষ কোনো আলাদা নিয়ম হবে না। আচ্ছা, এর এরকমের মধ্যে আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু ক্লাস যে 5 দিন, কিছু কিছু 6 দিন, এরকম করে হ্যাঁ, মনে সেটা হয় একটা আবার। পরিষ্কার রূপরেখা আপনারা পাবেন শীঘ্রই, আচ্ছা আচ্ছা, সেটা 2 দিনের মধ্যে চূড়ান্ত করে জানানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।